পঞ্চায়েত চমরদম বিস্কংতরি হাসি গনাং বিরাইনাই টংগো প্রদেশ কংগ্রেসে কাসকো আশিস কুমার শাহ ককটি ছালেল এবং শাল দিব দাম চিনি তামা জরাব অখোয়াই কংগ্রেস পদ ফাইমা জাখা কংগ্রেস বদলি কাসকো আশিস কুমার শাহ খুবই কংগ্রেস বদলি জুদা জুদা আদং রক আসল বদলি আদং নতি জুদা জুদা বেদে বুপরা মথানি আদং বাই ওয়াই নিকলাই ককসাবলাই মঙ্গ আসকা আবরি ইয়াগুলো খোয়াই আউলিব ফিল বিশি থামসি বরই কথম পাঁদা খাইনা থাকি তমনতিব কক সবাই খানারিখা আবনক কারিব পঞ্চায়েত চৌমারি তেই হাবাঙ্গ দমাই বিজয় বদল হাবাং সামঙ্গ ফোনাঙ্গি ডি লিমিটেশন খাই তমনা আবনতিব কক সাকা আবনক কারিব লোকসভা চৌমারিব ইন্ডিয়া জোটনি এবার ইন্ডিয়া এলায়েন্স নি রেজাল্ট গাহাম নাই অবাহাইওয়ান সুযোগ আবনক কারিব সুমং কক তোমা থাকবাই সুযোগপুর বিদ্যা জ্যোতি রংনকনি রেজাল্ট হামিয়াঙ্গিব খুব খেঙ্কা প্রদেশ কংগ্রেস নি কাসকু আশিস কুমার সাহা আসল বন কারিব থাঙ্গি মানজাকা কংগ্রেস নি পান্ডাব বুড়ি কংগ্রেস নি আদংজুগ সর্বানী ঘোষ প্রদেশ কংগ্রেস নি তাংফাং শব্দ কুমার জমাতিয়া হাঙ্গর কংগ্রেস নি কাসকু প্রদুত ভট্টাচার্য ব্লক কংগ্রেস নি কাসকু যতীন্দ্র গোপ আকর্ষ এখানে আনর অর্গানাইজড ওয়ার্কারদের যে মিটিং সেটা কয় জেলায় হচ্ছে। আমরা সদর থেকে মানে আমরা স্টেট প্রেসিডেন্ট হিসাবে আমরা এসেছি, আমাদের আরেকটা মিটিংও আছে। আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার শাহ আসছেন। তো আজকে আমাদের কংগ্রেস, জাতীয় কংগ্রেস আনঅর্গানাইজড ওয়ার্কারদের নিয়ে যে ভাবনা চিন্তা, সেটা ইউপিএ গভর্নমেন্ট যখন ছিল তখন এমডিএন রেগার মাধ্যমে শ্রমিকরা যেন ন্যায্য অভিযান এবং আইনত তারা সেই মজুরিটা পাবে 100 দিন কাজের মাধ্যমে, সেটা এখন আমাদের যে রাহুল গান্ধীজি বলুন বা খার্গেজি বলুন, যে আমাদের 5টা ন্যায়ের উপর জোর দিয়ে যে 25টা গ্যারান্টি দিয়েছে, এর মধ্যে 5টা নেয় আপনারা জানেন, যুবা নেয়, নারী নেয়, শ্রমিক নেয়, ভাগিদারি নেয়, সমস্ত কিছু নিয়ে যে 25টা গ্যারান্টি দিয়েছে, তার মধ্যে যে 250 টাকা যে মজুরি ছিল সেটাকে 400 টাকা এই ইন্ডিয়া জোট সরকার গঠিত হলে পরে তাদের 400 টাকা মজুরি বৃদ্ধি করা হয়েছে। তো আমাদের একমাত্র দল যেটা জাতীয় কংগ্রেস সাধারণ থেকে সাধারণ শ্রেণীর মানুষদের থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত লোকের কথা চিন্তা করে, আর 10 বছর ধরে যে আপনারা দেখেছেন বিজেপি সরকারের যে রাজ চালিয়ে এসছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি নাম নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত শ্রেণীর কারোর কথাই চিন্তা করেননি, শুধু একমাত্র আদানি আম্বানি তাদেরকে নিয়েই তিনি দেশ চালাচ্ছেন। তাও দেশ চালাচ্ছেন আরবপতিদের নিয়ে, ঠিক আছে, যদি দেশে গণতন্ত্র থাকতো, সংবিধানকে সুরক্ষিত রাখত, সবাই সেটা মেনে নিত। আপনারা আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে এই 10 বছরের শাসনকালে, সেটা দেখবেন এই 2024-এর 4 জুন এটা প্রতিফলিত হবে। আর আমরা ত্রিপুরা রাজ্যের মহিলা কংগ্রেস বলুন, প্রদেশ কংগ্রেস বলুন, সবাই আনঅর্গানাইজড ওয়ার্কারদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। আগামী 4 জুন ফলাফল ঘোষণা হবে লোকসভা নির্বাচনের, আপনারা কংগ্রেস দল এবং আপনাদের ইন্ডিয়া জোটের ফলাফল নিয়ে কতটুকু আশাবাদী? দেখুন, সারা দেশের 4 পর্যায়ের নির্বাচন শেষ হয়েছে, আগামীকাল 5ম পর্যায়ের নির্বাচন। ইতিমধ্যে আমাদের বিভিন্ন, আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবারে ভারতবর্ষের যে বাস্তব চিত্রটা, এটা সেগুলি সেখানে উঠে আসছে। গদি মিডিয়া তাদের সরকারের মানে শাসক দলের প্রতি দায়বদ্ধতা আছে, তারা যেটা বলতে পারছে না। আমরা আমাদের দলীয় সূত্রে যেটা বুঝতে পারছি, কংগ্রেস দল এবং তার নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছে, থাম্বিং মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে। আরেকটা প্রশ্ন, রাজ্যজুড়ে যে বিদ্যা জ্যোতি অর্থাৎ সিবিএসসির ফলাফল প্রকাশ হয়েছে, সেখানে যে রেজাল্টের বিষয় কী বলবেন এই প্রসঙ্গে? দেখুন, আমাদের নজরে প্রথমে এই বিষয়টা আসার পর
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, উনি প্রেস কনফারেন্স করে এই ঘটনার জন্য রাজ্য সরকারের যে দুর্বলতা বা তাদের যে ত্রুটি, এবং উনি সুন্দরভাবে অরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটাকে সরকারকে গ্রহণ করার কথা বলেছে। কোথায় এই ত্রুটি, কেন আজকে বিদ্যাযতীর নামে অভিভাবকরা, তারা শঙ্কিত, ছাত্রছাত্রীরা দিন দিন তারা এই স্কুল ছেড়ে তাদেরকে চলে যেতে হচ্ছে, ড্রপ আউটের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেখানে প্রয়োজনীয় ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার জন্য শিক্ষকের অভাব, অথচ এই রাজ্যের মানুষকে বোকা বানানোর জন্য শিক্ষার অগ্রগতির কথা জনসম্মুখে প্রচার করার জন্য এই ধরনের একটা প্রকল্পকে এখানে ইন্ট্রোডিউস করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দিয়েছে। ছাত্রছাত্রীদের জীবন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। গতকাল দেখলাম হঠাৎ করে বিরোধীদের অপপ্রচার বলে শাসক দল সারা রাজ্য জুড়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। আসলে তাদের বিক্ষোভের বর্ষামুখ হওয়া দরকার তাদের দলের শিক্ষামন্ত্রী, পূর্বতন শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনারা কী করেছেন, কেন বিদ্যাযতীর এই ফলাফলের জন্য অভিভাবকদের সম্মুখীন হতে হচ্ছে, কেন আজকে রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই বিদ্যাযতী প্রকল্পে সারা রাজ্য জুড়ে যতগুলি স্কুলকে তারা সেখানে উন্নত করেছে, এই স্কুলে কোনো পরিকাঠামো নেই। এই স্কুলে যারা বিনে বেতনে পড়াশোনা করার জন্য এই স্কুলগুলিতে ছাত্রছাত্রী ভর্তি করেছিলেন, আজকে তাদের অর্থনৈতিকভাবে সংকট তৈরি করে রাজ্য সরকার বাধ্য করছেন লেখাপড়া করতে। এহেন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখলাম গত পরশুদিন বলেছেন যে উনি এটা নিয়ে পর্যালোচনা করবেন। আসলে রাজ্যটাকে শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা সমস্ত দিক থেকে রাজ্য আজকে অভিভাবকহীন। এই রাজ্যে কার কাছে যাবে মানুষ, তাদের অধিকার হারিয়ে তাদের এই রাজ্যের উন্নয়ন বিমুখতা এই রাজ্যবাসীকে ভাবিয়ে তুলছে। তাই আমি মনে করি যে বিদ্যাযতী প্রকল্প নিয়ে সরকারকে আরও গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করতে হবে। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা আগে অনেক ভালো ছিল, এই পরিস্থিতিটা আজকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যে এন্টায়ার সিস্টেমটাকে পর্যালোচনা করে দেখা দরকার। কারোর অর্থনৈতিক উন্নতির কথা ভেবে কাউকে এই প্রকল্পের বিনিময়ে স্বাবলম্বী করার জন্য যদি প্রকল্প একটার পর একটা শিক্ষা দপ্তরে চালু করে শিক্ষা দপ্তরটাকে লাটে উঠিয়ে তুলে দিন, তাহলে সেটা হলো এই বর্তমান দিনের বিষয়। থ্যাংক ইউ।